সায়েন্স ক্যারিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই ভিডিওতে 2019-20 সালের এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদ টেস্ট পেপারের যে প্রশ্নগুলোর উত্তর তোমরা সরাসরি বই থেকে পাবে না, সেই প্রশ্নগুলোর উত্তর দেব এবং ব্যাখ্যা করব। পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, তাহলে উপকৃত হবে। প্রথম প্রশ্ন 3.5, দুটি মৌল এ ও বি এর পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 17 এবং 12, এ ও বি রাসায়নিকভাবে যুক্ত হলে কি ধরনের যৌগ গঠন করবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও, যৌগটি সংকেতে লেখো। এই ধরনের প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমে তোমরা যেটা করবে সেটা হলো এ ও বি এর ইলেকট্রন বিন্যাস করে লিখবে, মৌল দুটির মধ্যে কোনটি ধাতু কোনটি অধাতু নাকি দুটি অধাতু সেটা নির্ণয় করবে, তারপরে এদের যোজ্যতা নির্ণয় করবে এবং সবশেষে যৌগের সংকেতে লিখবে। এ মৌলের পরমাণু ক্রমাঙ্ক 17, এর ইলেকট্রন বিন্যাস হবে কে কক্ষে 2টি ইলেকট্রন, এল কক্ষে 8টা ইলেকট্রন, এম কক্ষে 7টা ইলেকট্রন। যেহেতু এ মৌলের বাইরের কক্ষে 7টি ইলেকট্রন আছে তাই এ মৌলটি অধাতু। কোনো মৌলের বাইরের কক্ষে 3-এর বেশি সংখ্যক ইলেকট্রন থাকলে সেই মৌলটি হবে অধাতু এবং এর যোজ্যতা হবে 8-7=1। কোনো মৌলের বাইরের কক্ষে 5 কিংবা 5-এর বেশি সংখ্যক ইলেকট্রন থাকলে ওই মৌলের যোজ্যতা হবে 8- ওই ইলেক্ট্রন সংখ্যা। বি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 12, বি মৌলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কে কক্ষে 2টি ইলেকট্রন, এল কক্ষে 8টা ইলেকট্রন এবং এম কক্ষে 2টি ইলেকট্রন। যেহেতু বি মৌলের বাইরের কক্ষে 2টি ইলেকট্রন আছে তাই মৌলটি হবে ধাতু এবং এর যোজ্যতা হবে 2। কোনো মৌলের বাইরের কক্ষে 1, 2, 3 কিংবা 4 সংখ্যক ইলেকট্রন থাকলে ওই সংখ্যাটাই হবে ওর যোজ্যতা। আমরা জানি ধাতু এবং অধাতু বিক্রিয়া করে তড়িৎজ্যোতি যৌগ উৎপন্ন করে। যেহেতু এ মৌলটি অধাতু এবং বি মৌলটি ধাতু তাই এদের দ্বারা গঠিত যৌগটি হবে তড়িৎজ্যোতি যৌগ। এ ও বি মৌল দ্বারা গঠিত যৌগের সংকেত হবে BA2। যেহেতু বি ধাতু তাই বিকে আগে লেখা হয়েছে, এ অধাতু, এটি পরে আছে। বি এর যোজ্যতা হচ্ছে 2 এবং এর যোজ্যতা 1 তাই সংকেত হবে BA2। কোয়েশ্চেন নম্বর 3.5, কোনটি তড়িৎজ্যোতি ও কোনটি সমযোজী লেখো, NaF HCl C2H4 CaO। NaF এবং CaO এর হচ্ছে তড়িৎজ্যোতি যৌগ, এখানে সোডিয়াম ধাতু এবং ফ্লোরিন অধাতু, ধাতু ধাতু মিলে যৌগ হচ্ছে তড়িৎজ্যোতি যৌগ। CaO এখানে ক্যালসিয়াম হচ্ছে ধাতু, অক্সিজেন অধাতু তাই এটি হচ্ছে তড়িৎজ্যোতি যৌগ। HCl যৌগে হাইড্রোজেন অধাতু, ক্লোরিন অধাতু তাই এটি সমযোজী যৌগ। C2H4 এই যৌগে কার্বন অধাতু, হাইড্রোজেন অধাতু। পরের প্রশ্ন হচ্ছে গ্লুকোজ ও সোডিয়াম ক্লোরাইডকে নিচের দুটি ধর্মের ভিত্তিতে তুলনা করো, গলনাঙ্ক ও তড়িৎ পরিবাহিতা। গলনাঙ্ক, যেহেতু সোডিয়াম ক্লোরাইড তড়িৎজ্যোতি যৌগ এবং গ্লুকোজ সমযোজী যৌগ সেহেতু সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের থেকে বেশি হবে। তড়িৎ পরিবাহিতা, সোডিয়াম ক্লোরাইড তড়িৎজ্যোতি যৌগ বলে জলীয় দ্রবণে ক্যাটায়ন হিসাবে Na+ এবং অ্যানায়ন হিসাবে Cl- উৎপন্ন করতে পারে এবং তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু গ্লুকোজ জলীয় দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করতে পারে না, ফলে গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না। পরের প্রশ্ন, থার্মোমিটারে পারদের পরিবর্তে জল নিয়ে উষ্ণতা 0°C থেকে 8°C পর্যন্ত বৃদ্ধি করলে কী হবে? থার্মোমিটারে পারদের পরিবর্তে জল নিয়ে উষ্ণতা 0°C থেকে 8°C পর্যন্ত বৃদ্ধি করলে, 1, 0°C থেকে 4°C পর্যন্ত জলের আয়তন কমতে থাকবে অর্থাৎ থার্মোমিটারের পাঠ কমতে থাকবে, 2, 4°C উষ্ণতার পর থেকে জলের আয়তন আবার বাড়তে থাকবে অর্থাৎ থার্মোমিটারের পাঠ বাড়তে থাকবে। অর্থাৎ থার্মোমিটারে পারদের পরিবর্তে জল নিয়ে 0°C থেকে 8°C পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করলে প্রথমে 4°C উষ্ণতা পর্যন্ত থার্মোমিটারের পাঠ কমতে থাকবে এবং 4°C পর থেকে আবার থার্মোমিটারের পাঠ বাড়তে শুরু করবে। পরের প্রশ্ন, ইউরেনিয়াম 92-235 এর তেজস্ক্রিয় বিঘটনের ফলে লেড 82-260 পরিণত হয়, এই পরিবর্তনে কটি আলফা কণা ও কটি বিটা কণার নির্গমন ঘটে? অর্থাৎ পরিবর্তনটি হচ্ছে ইউরেনিয়াম 92-235 থেকে লেড 82-260 প্লাস কটা আলফা কণা কটা বিটা কণা। এখানে দেখো ভর সংখ্যা 235 থেকে 207 হয়েছে, অর্থাৎ ভর সংখ্যার পরিবর্তন হচ্ছে 235-207 অর্থাৎ 28 একক। অতএব নির্গত আলফা কণার সংখ্যা হচ্ছে 28/4=7, কারণ একটি আলফা কণার ভর হচ্ছে 4 একক, তাহলে 28 একক ভর সংখ্যার পরিবর্তন ঘটবে যদি 7টি আলফা কণা নির্গত হয়। 7টা আলফা কণা নির্গত হওয়ার জন্য পারমাণবিক সংখ্যা কমবে 2×7 একক অর্থাৎ 14 একক, অর্থাৎ অপত্য মৌলের পারমাণবিক সংখ্যা হবে 92-14 অর্থাৎ 78, কিন্তু অপত্য মৌলের পারমাণবিক সংখ্যা 82-78 অর্থাৎ 4 একক বেড়েছে। তোমরা দেখো ইউরেনিয়াম থেকে যদি 7টা আলফা কণা নির্গত হয় তাহলে 14 একক পারমাণবিক সংখ্যা কমে যাবে, অর্থাৎ অপত্য মৌলের পারমাণবিক সংখ্যা হওয়া উচিত 78 কিন্তু হয়েছে 82 অর্থাৎ 4 একক বেশি আছে, সুতরাং বিটা কণার সংখ্যা হবে 4টি। প্রকৃতপক্ষে নিউক্লিয় পরিবর্তনটি হয়েছে ইউরেনিয়াম 92-235 থেকে একটি মৌল এক্স
78 207 প্লাস 7টা আলফা কণা, আবার এই এক্স মৌল থেকে 4টে বিটা কণা বেড়ে গিয়ে উৎপন্ন হয়েছে লেড 82 207। পরের প্রশ্ন, এ বি ও সি তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 17, 18 ও 20 হলে এ বি সি এর পর্যায় সারণীতে অবস্থান লেখো। এ বি সি এর মধ্যে কোনটি ধাতু কোনটি অধাতু? এ ও সি রাসায়নিকভাবে যুক্ত হলে উৎপন্ন যৌগের সংকেত কী হবে? এ মৌলের পরমাণু ক্রমাঙ্ক 17, তাই ইলেকট্রন বিন্যাস হবে কে কক্ষে 2টো ইলেকট্রন, এল কক্ষে 8টা, এম কক্ষে 7টা। বি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 18, তাই এর ইলেকট্রন বিন্যাস হবে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, এম কক্ষে 8টা। সি মৌলের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 20, এই মৌলের ইলেকট্রন বিন্যাস হবে কে কক্ষে 2টো ইলেকট্রন, এল কক্ষে 8টা, এম কক্ষে 8টা এবং এন কক্ষে 2টো। এখন পর্যায় সারণীতে এই তিনটে মৌলের অবস্থান লিখতে হবে। এ মৌলের ইলেকট্রন যেহেতু তিনটে কক্ষে আছে তাই পর্যায় হবে 3, বাইরের কক্ষ বা যোজ্যতা কক্ষে 7টি ইলেকট্রন আছে তাই শ্রেণী হবে 10+7=17। বি মৌলের তিনটে কক্ষে ইলেকট্রন আছে তাই পর্যায় হবে 3, এর বাইরের কক্ষে 8টা ইলেকট্রন আছে তাই শ্রেণী হবে 10+8=18। সি মৌলের 1, 2, 3, 4 চারটে কক্ষে ইলেকট্রন আছে তাই সি মৌলের পর্যায় হবে 4 এবং শ্রেণী হবে 2, কারণ এর বাইরের কক্ষে 2টি ইলেকট্রন আছে। কোনো মৌলের বাইরের কক্ষে 1টা বা 2টো ইলেকট্রন থাকলে শ্রেণী হবে 1 কিংবা 2, দুইয়ের বেশি ইলেকট্রন যদি থাকে তাহলে শ্রেণী হবে 10+ ওই সংখ্যাটি। এবার এ বি ও সি মৌল তিনটির মধ্যে কোনটা ধাতু কোনটা অধাতু নির্ণয় করতে হবে। এ বি সি মৌলের মধ্যে এ ও বি হচ্ছে অধাতু, কারণ এ মৌলের বাইরের কক্ষে 7টি ইলেকট্রন আছে এবং বি মৌলের বাইরের কক্ষে 8টি ইলেকট্রন আছে, তাই এরা হচ্ছে অধাতু। আর সি মৌলের বাইরের কক্ষে যেহেতু 2টি ইলেকট্রন আছে তাই এটা হচ্ছে ধাতু। কোনো মৌলের বাইরের কক্ষে 1টা, 2টো কিংবা 3টি ইলেকট্রন থাকলে সেই মৌলটি হবে ধাতু এবং 4 কিংবা তার বেশি সংখ্যক ইলেকট্রন থাকলে মৌলটি হবে অধাতু। এই প্রশ্নের পরের অংশে দেওয়া ছিল যে এ এবং সি মৌল যুক্ত হয়ে যৌগ গঠন করলে সেই যৌগের সংকেত কী হবে। যৌগের সংকেত লিখতে গেলে প্রথমে এ এবং সি মৌলের যোজ্যতা জানতে হবে। এ মৌলের যোজ্যতা হবে 8-7, কারণ বাইরের কক্ষে 7টি ইলেকট্রন আছে তাই 1, এবং সি মৌলের যোজ্যতা হবে 2। অতএব এ এবং সি রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করলে উৎপন্ন যৌগের সংকেত হবে CA2। সি হচ্ছে ধাতু তাই আগে লেখা হয়েছে, এ অধাতু তাই পরে লেখা হয়েছে, সি এর যোজ্যতা 2 তাই এ নিচে লেখা হয়েছে, এবং এর যোজ্যতা 1 সেটা সি এর নিচে বসবে, যেহেতু 1 লেখা হয় না তাই যৌগটির সংকেত হবে CA2। এবার আমরা 2019-20 সালের পর্ষদের টেস্ট পেপারের কয়েকটি প্রশ্নের উত্তর দেবো এবং তার ব্যাখ্যা করব। যে প্রশ্নগুলোর উত্তর তোমরা বই থেকে সরাসরি পাবে না। প্রথম প্রশ্ন হচ্ছে 3.2, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 380 মিলিমিটার পারস্তম্ভের চাপে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করো। এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে প্রথমে যেটা করতে হবে যে গাণিতিক সমস্যাতে যে যে তত্ত্বগুলো দেওয়া আছে সেগুলো খাতায় লিখে নেবে। গ্যাসের উষ্ণতা বলা হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস, সেটা কেলভিন স্কেলে নিয়ে গেলে হয় 300 কেলভিন। গ্যাসের চাপ দেওয়া আছে 380 মিলিমিটার অফ মার্কারি, সেটা যদি অ্যাটমসফিয়ারে নিয়ে যাওয়া হয় তাহলে 380কে 760 দিয়ে ভাগ করতে হবে, সেটা হচ্ছে 0.5 অ্যাটমসফিয়ার। গ্যাসের ভর দেওয়া আছে 22 গ্রাম, এন্ড 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা হবে 22/44, অর্থাৎ 0.5 মোল, বা মোল সংখ্যা হচ্ছে 0.5। এখন বের করতে হবে গ্যাসটির আয়তন কত। আমরা জানি পিভি সমান এনআরটি, অর্থাৎ ভি সমান NRT/P। এখানে আমরা এন এর মান, আর এর মান, টি এর মান এবং পি এর মান যদি বসিয়ে দিই তাহলে ভি এর মানটা পাওয়া যাবে। এন এর জায়গাতে লিখবো 0.5, আর এর জায়গাতে লিখবো 0.082, টি এর জায়গাতে লিখবো 300 কেলভিন এবং পি এর জায়গাতে লিখবো 0.5, তাহলে ভি এর মান দাঁড়াবে 24.6 লিটার। পরের প্রশ্ন হচ্ছে, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। মনে করি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হচ্ছে V0 এবং VT। এখন চার্লসের সূত্র অনুসারে লেখা যায় VT সমান V0×1+T/273। পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা অনুসারে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, অর্থাৎ VT সমান 0। 1 নম্বর সমীকরণে এবং VT-র জায়গাতে 0 বসিয়ে পাই, অর্থাৎ এই সমীকরণে VT-র জায়গাতে 0 বসালে দাঁড়ায় V0×1+T/273=0, বা লিখতে 1/T/273=0, বা T/273=-1, বা লেখা যায় T=-273। অতএব চার্লসের সূত্র থেকে নির্ণয় পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস।
পরের প্রশ্ন, কি শর্তে কোষের তড়িৎচালক বল তার প্রান্তীয় বিভব প্রভেদের সমান হবে? মুক্ত বর্তনীতে কোষের তড়িৎচালক বল তার প্রান্তীয় বিভব প্রভেদের সমান হবে, কিংবা রোধবিহীন বর্তনীতে কোষের তড়িৎচালক বল তার প্রান্তীয় বিভবের সমান হবে? পরের প্রশ্ন, 220 ভোল্ট 60 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। মনে করি প্রথম বৈদ্যুতিক বাতিটির রোধ হচ্ছে R1 এবং দ্বিতীয় বৈদ্যুতিক বাতিটির রোধ হচ্ছে R2। প্রথম বাতির রোধ R1 সমান হচ্ছে V1 স্কোয়ার বাই P1 অর্থাৎ 220 তার স্কোয়ার বাই 60। দ্বিতীয় বাতির রোধ R2 সমান V2 স্কোয়ার বাই P2 অর্থাৎ 110 স্কোয়ার বাই 60। এখন R1 অনুপাত R2 সমান 220 স্কোয়ার বাই 60 অনুপাত 110 স্কোয়ার বাই 60। এখন নিচে 60 60 কেটে দিলে দাঁড়ায় 220 স্কোয়ার অনুপাত 110 স্কোয়ার। 220 স্কোয়ারকে লিখতে পারি 220 × 220 অনুপাত 110 × 110। এবার এটাকে কাটাকাটি করলে দাঁড়ায় 4:1 অর্থাৎ দুটো বাতির রোধের অনুপাত হচ্ছে 4:1। পরের প্রশ্ন, কোনটি আয়নীয় ও কোনটি সমযোজী তা চিহ্নিত করো। ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রাইড, কার্বন টেট্রাক্লোরাইড। ক্যালসিয়াম অক্সাইড এখানে ধাতু এবং অধাতু আছে তাই এটি তড়িজ্জয় যৌগ। ম্যাগনেসিয়াম ক্লোরাইড এখানে ধাতু এবং অধাতু আছে তাই এটা তড়িজ্জয় যৌগ। সোডিয়াম হাইড্রাইড এখানে ধাতু ও অধাতু আছে তাই এটাও তড়িজ্জয় যৌগ। কার্বন টেট্রাক্লোরাইড এখানে দুটো অধাতু আছে তাই এটি সমযোজী যৌগ। আয়নীয় যৌগ হবে ক্যালসিয়াম অক্সাইড, এটা হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম হাইড্রাইড, আর সমযোজী যৌগ হবে কার্বন টেট্রাক্লোরাইড। পরের প্রশ্ন, 36 গ্রাম ম্যাগনেসিয়াম অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করালে উৎপন্ন ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও হাইড্রোজেন গ্যাসের ভর কত হবে নির্ণয় করো। ম্যাগনেসিয়াম সমান দেওয়া আছে 24 এবং ক্লোরিন সমান হচ্ছে 35.5। প্রদত্ত বিক্রিয়া সমিত সমীকরণ হচ্ছে ম্যাগনেসিয়াম প্লাস 2HCl সমান MgCl2 প্লাস H2। বিক্রিয়া সমিত সমীকরণ অনুযায়ী 24 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করে এবং 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে। এখন লেখা যায় 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় 95 গ্রাম, 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় 95/24 গ্রাম, 36 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় 95/36/24 গ্রাম, এটা কাটাকাটি করলে দাঁড়ায় 142.5 গ্রাম। এবার কতটা হাইড্রোজেন উৎপন্ন হয় সেটা নির্ণয় করতে হবে। 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে হাইড্রোজেন উৎপন্ন হয় 2 গ্রাম, তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে হাইড্রোজেন উৎপন্ন হয় 2/24 গ্রাম, 36 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে হাইড্রোজেন উৎপন্ন হয় 2×36/24, এটা হবে 3 গ্রাম। অর্থাৎ নির্ণয় ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পরিমাণ হচ্ছে 142.5 গ্রাম এবং হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 3 গ্রাম। পরের প্রশ্ন, STPতে 5.6 লিটার অক্সিজেন উৎপন্ন করতে কত পরিমাণ পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন? পটাশিয়াম দেওয়া হচ্ছে 39, ক্লোরিন 35.5, অক্সিজেন 16। বিক্রিয়ার সমিত সমীকরণ হচ্ছে 2KClO3 সমান 2KCl প্লাস 3O2। বিক্রিয়ার সমিত সমীকরণ অনুযায়ী 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে 3 মোল বা STPতে 3×22.4 লিটার অক্সিজেন উৎপন্ন করে। তাহলে আমরা লিখতে পারি STPতে 3×22.4 লিটার অক্সিজেন পেতে পটাশিয়াম ক্লোরাইড লাগে 245 গ্রাম, 1 লিটার অক্সিজেন পেতে পটাশিয়াম ক্লোরাইড লাগে 245/3×22.4 গ্রাম। এখন 5.6 লিটার অক্সিজেন পেতে পটাশিয়াম ক্লোরাইড লাগে 245/5.6/3×22.4 গ্রাম, এটা কাটাকাটি করলে দাঁড়ায় 20.42 গ্রাম। পরের প্রশ্ন, দুটি রোধকে শ্রেণী সমবায়ে যোগ করলে তুল্য রোধ হয় 5 ওহম ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধ হয় 1 ওহম, রোধ দুটির মান নির্ণয় করো। মনে করি রোধ দুটির মান x এবং y, শর্তানুসারে x প্লাস y সমান 5 কারণ রোধ দুটিকে শ্রেণী সমবায়ে যোগ করলে তুল্য রোধ হয় 5 ওহম, আবার রোধ দুটোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 1.2 ওহম, তাই 1/x প্লাস 1/y সমান 1/1.2। এখন এই দুটো সমীকরণ সমাধান করে x এবং y এর মান বের করলে দুটো রোধের মান বেরিয়ে যাবে। 2 নম্বর সমীকরণের বাম দিকে অর্থাৎ 1/x প্লাস 1/y এটাকে যোগ করলে দাঁড়ায় y প্লাস x/xy সমান 1/1.2, y প্লাস x এর মান হচ্ছে 5 তাই এর জায়গাতে 5 লেখা হয়েছে। এখন 5/xy সমান হচ্ছে 1/1.2, কোনাগুনি গুণ করলে দাঁড়ায় xy সমান 6। এখন x1 হচ্ছে 5 মাইনাস y তাই এখানে x এর জায়গাতে 5
5 মাইনাস ওয়াই বসানো হয়েছে। এবার গুণ করে দেওয়া হয়েছে যে এটা 5y মাইনাস ওয়াই স্কোয়ার সমান 6। এটাকে সাজিয়ে লিখলে দাঁড়ায় ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 সমান 0। এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে দাঁড়ায় ওয়াই মাইনাস 2 ইন্টু ওয়াই মাইনাস 3 সমান 0। অর্থাৎ ওয়াইয়ের মান 2 হতে পারে, ওয়াইয়ের মান 3 হতে পারে। এক নম্বর সমীকরণে ওয়াই সমান 2 বসালে এক্সের মান হয় 3, আবার ওয়াইয়ের মান 3 বসালে এক্সের মান হয় 2। সুতরাং রোধ দুটি হবে 2 ওহম ও 3 ওহম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্র তোমরা নোটিফিকেশান পেয়ে যাও।